আচ্ছা বাবু, তোমার পরিচয়টা দাও। আমার নাম বিবেক রায়, আমি সাপুমার একটা হাই স্কুলের ছাত্র। আমার বাবার নাম হচ্ছে অভিজয় রায়, আমার মায়ের নাম লতিকা বর্মন রায়। আমি সাপুমার একটা হাই স্কুলে সপ্তম স্থান অধিকার করেছি। আমার টোটাল স্কোর হচ্ছে 424। আচ্ছা, তো তুমি স্কুলের পাশাপাশি আর কাদের কাছ থেকে হেল্প পাইছো আর কি? পবিত্র স্যার, অসিত স্যার, কালিদাস স্যার খুবই হেল্প করেছে, তারপর ধীরাজ স্যারও খুব হেল্প করেছে, তারপর ভূপেন স্যার বাংলাতে খুবই হেল্প করেছে। এরপর তুমি কি নিয়ে পড়তে চাও ভবিষ্যতে? ভবিষ্যতে তো ইংলিশ নিয়ে পড়তে যাই এখন বর্তমানে, তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামেরও প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, এটাই ইচ্ছা আর কি। কি হতে চাও কম্পিটিটিভ, মানে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ? বর্তমানে তো NDA দিতে যাচ্ছি আর কি, NDA প্রিপারেশন নিতে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার স্বপ্ন পূরণ হোক, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, ভালো থাকো। আচ্ছা, আপনার ছেলে বিবেক, তাই না? বিবেক, হ্যাঁ। তো ওর তো খুব সুন্দর রেজাল্ট উচ্চ মাধ্যমিকে, তো ছেলের রেজাল্টে নিশ্চয়ই খুশি। তো এই বিষয়ে দু একটা কথা যদি বলেন, ছেলের স্বপ্ন, ছেলে কি পরিস্থিতিতে এত সুন্দর রেজাল্ট করলো? ও তো মানে শালকো স্কুলে পড়ার পরে এখানে টিউশনই পড়লো, লোকাল মাস্টার মাস্টার কয়েকজন ছিল, ওনারা যথেষ্ট ওকে হেল্প করছে আর কি। মানে রুটিন ছাড়াও কোনো কোনো দিন এসে এক্সট্রা সময় ওকে পড়াইছে, এই জন্য একটু রেজাল্টটা ভালো হয়েছে। ও ভালো পড়াশোনা করতো, রাত্রিবেলা অনেক রাত্রি পড়াশোনা করতো। হ্যাঁ, তো রেজাল্টটা আর একটু আশা ছিল আর কি। যাই হোক, মানে তুলনামূলক যতটা রেজাল্ট করেছে তাতে আমার ভালোই লাগে আর কি, ভালোই সন্তুষ্ট আর কি। ছেলে স্বপ্ন কি, ভবিষ্যতে কি হতে চায়, আপনারা কিভাবে দেখতে চান ওকে? ও তো পড়াশোনায় করবে আপাতত, তো টার্গেট ছিল একটু এই বর্তমানে যে কম্পারেটিভ এক্সামিনেশনগুলো আছে কোচিং টোচিংয়ের মাধ্যমে, বিভিন্ন রকম পরীক্ষামূলক কিছু বসে যেইগুলো, ওগুলো করবে আর কি। পড়াশোনাও করবে, কোচিংও চালাবে আর কি।